सुनो, संभाल के लेके जाना। 2 साल हो गए, अभी तक पैसा नहीं मिला ई बीमा दावा का। सुना है किसानों का 2800 करोड़ रुपया ई बीमा वालों के पास फंसा पड़ा है। ये केंद्र सरकार किसानों के साथ है या बीमा वालों के साथ, सबको दिख रहा है। इसीलिए तो अपना गहना गिरवी रख के उधार लेना पड़ रहा है। किसानों की बद से बदतर हालत करने वाली केंद्र सरकार, इसका हिसाब कौन देगा? আমার কাছে হিসাব খুব সহজ। বাংলা শস্য বীমা যোজনার জন্য আগে কেন্দ্র দিয়েছিল 20% টাকা, ভাব দেখাচ্ছে 120, কিন্তু এখন তৃণমূল সরকার কেন্দ্রের রাজ্যের আমাদের ভাগের সমস্ত টাকাটাই দিয়ে দিচ্ছে, তাই আমাদের খরচের কোনো বোঝাই নাই। এখন আর ঝড় জল বন্যা নিয়ে ভাবি না, নিজের জমানো টাকায় সার বীজ কিনতে পারছি, বাংলায় চাষবাস করি, আমরা এখন খুব ভালোই আছি। তাই তো বলি, দেশের প্রয়োজন দিদির মতো একজন। বাংলার উন্নয়ন এবং অধিকারের স্বার্থে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।